সম্প্রতি কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। আমি এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং কথা বলবো এটা নিয়ে যে আপনারা এই একটা প্রেস রিলিজ পেয়েছেন এই যে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর থেকে পোশাক রপ্তানির আড়ালে দশ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ৩০০ কোটি টাকা বিদেশে পাচার, এবং এটা অনেক পত্রিকা অনেক মিডিয়াতে অনেক খুব বড়ভাবে এটা এসছে। এখানে ফ্যাশন ট্রেড প্রজ্ঞা ফ্যাশন, অনুপম ফ্যাশন এবং হংকং ফ্যাশন এবং বিক্রমের সদস্য দুজন হল প্রেক্সি নিটওয়ার ও ইডেন স্টাইল টেক্স। সো এই দুটা হলো বিকিমে আর চারটা বিজিমে ছটার নাম আমি যেটা বললাম। আমরা এইটা মিডিয়াতে দেখার পরে, তার আগে আমরা জানি না, মিডিয়াতে দেখার পরে ইমিডিয়েটলি আমরা বিজিমে যে চারজন আছে আর বিকিমে যে দুজন, আমরা তাদেরকে একটা কারণ দর্শানোর নোটিশ এবং জানতে চাইলাম যে এটা কি ঘটনা, এবং তারা আমাদেরকে সেই উত্তর দিয়েছে। এই চিঠি যদি আপনারা দেখেন, আপনারা এই চিঠি পেয়েছেন, এই চিঠি যদি আপনারা দেখেন যে চিঠিতে যেটা বলা হয়েছে যে অভিনব কায়দায় রপ্তানি ও জালায়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য চালান বিদেশে রপ্তানি হচ্ছে কিন্তু বৈদেশিক মুদ্রা প্রত্যাবেশিত হচ্ছে না, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম গোয়েন্দা এবং এটা বলা হচ্ছে যে কোড ২০ হলো স্যাম্পল, স্যাম্পলের নামে এগুলা গেছে এবং এখানে নিজেরাই আবার এখানে বলছে বিজ্ঞপ্তি, হ্যাঁ ১০টি প্রতিষ্ঠানে বিল অফ এক্সপোর্ট সমূহ পর্যালোচনা করে বিল অফ এক্সপোর্ট এবং ইএক্সপি তে বর্ণিত তথ্যের সাথে মিল পাওয়া যায়নি। অধিকন্ত বিল অফ এক্সপোর্ট উল্লেখিত সাউথ ইস্ট ব্যাংক হতে প্রাপ্ত তথ্য মতে উল্লেখিত ১০টি প্রতিষ্ঠানের কোনটাই উক্ত ব্যাংকে নিয়ন্ত্রিত নয়, প্রতিষ্ঠান সময়ের ব্যবসায়িক কার্যক্রমের সাথে উক্ত ব্যাংক সম্পর্কিত নয়, বিধায় উক্ত ব্যাংকের মাধ্যমে বিল অফ এক্সপোর্টে উল্লেখিত সেলস কন্ট্রাক্ট বা ইএক্সপি রপ্তানির মাধ্যমে প্রত্যাবেশ। এই কাগজগুলো আপনাদের কাছে আছে, আপনারা এটা পেয়েছেন, এবং সেখানে কিন্তু আমাদের এই ফ্যাক্টরিগুলো আমি সঙ্গে সঙ্গে তাদের থেকে নিয়েছি, আমাদের চিঠি দিয়ে আমরা উত্তর পেয়েছি তাদের থেকে, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস এই ফ্যাক্টরিগুলো থেকে যায় নাই। এখানে কিভাবে, এখানে আমি যে ফ্যাক্টরিগুলোর সাথে আমি বসেছিলাম মেম্বারদের সাথে, কেউ কোনো দুজন জাস্ট এই চিঠিটা আপনাদের কাছে প্রেস রিলিজটা দেওয়ার কারণে দেওয়ার দুজনের কাছে চিঠি দিয়েছে আর অন্যরা কোনো চিঠিও পায় না, জানেও না তারা। তো কোনো তদন্ত ছাড়া কোনো নাম দিয়ে দেওয়া হলো এবং এটার মধ্যে কতগুলো বিল অফ এন্ট্রি দিয়ে একটা চিঠি পাঠিয়েছে এখন এই কোম্পানিগুলোকে, যে অনেকগুলো কনসাইনমেন্ট দেখিয়েছে, এই কনসাইনমেন্টে ওজন দিয়ে বলেছে যে এত কেজি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখানে একটা কোম্পানি আছে হংকং ফ্যাশন লিমিটেড, সে কমপ্লিটলি গার্মেন্টস ওভেন গার্মেন্টস বানায় এবং এখানে শিপমেন্ট হলো সব নিট গার্মেন্টস, স্যাম্পল স্যাম্পল হিসাবে গেছে, স্যাম্পল হিসাবে এত হাজার হাজার কেজি গেল। এই চিঠিটার নাম প্রেস রিলিজে খালি দেওয়া হলো কোম্পানির নাম এবং ক্লিয়ারিং এজেন্টের নাম, মালটা গেল কার হাত দিয়ে? কাস্টমস এর ওখান থেকে, সে কাস্টম অফিসার বা কাস্টম কমিশনের কারো নাম দেখছে না এখানে, এখানে তো তাদের নামগুলো আসবে এখানে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এইখানে কিভাবে এই নাম প্রচার করা হলো যে তারা জানেই না, আর এটা প্রেস রিলিজের মাধ্যমে এটা সবাইকে জানানো হলো, এটা আসলে দেশের ক্ষতি করা হচ্ছে। আমি আমি বলবো যে যদি কেউ অভিযুক্ত হন তবে তাদের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথভাবে তদন্ত করবেন, প্রমাণ করবেন, তারপরও তাদেরকে শাস্তির আওতায় আনবে, কিন্তু তার আগে এইভাবে নাম দিয়ে এইটা জানানোর আমরা আমরা আমাদের আইনি পদক্ষেপ আমরা নিব, আমরা আইনি পদক্ষেপে আমাদের প্রতিটা কোম্পানি এটার ব্যাপারে দিয়েছে, এবং এটা যদি প্রমাণিত না হয় যে সেই কোম্পানি এই কাজটা করে নাই, তাহলে যারা এই চিঠিটা প্রেস রিলিজে দিয়েছে তারা আশা করি যে তাদের তারা এইটা তারাও এটা আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে তারা ক্ষমা প্রার্থনা করবে যে এটা আমাদের ভুল হয়েছে,